রায়দিঘিতে উদ্ধার চারটি ড্রাম ভর্তি তাজা বোমা, গ্রেপ্তার এক। গভীর রাতে বোমা পাচারের সময় গ্রামবাসীরা হাতে নাতে পাকড়াও করল দুষ্কৃতীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি বিধানসভার ঢোলা থানা এলাকার আবাদ ভগবানপুরে। চারটি ড্রাম থেকে প্রায় ৭০টির মতো তাজা বোমা উদ্ধার হয়েছে, গ্রেপ্তার এক। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আবার ভগবানপুর গ্রাম থেকে টোটোতে করে দুষ্কৃতীরা বোমা নিয়ে যাচ্ছিল। সেই সময় গ্রামের মানুষজনের সন্দেহ হওয়াতে দুষ্কৃতীদের ঘিরে ধরে তারা। পরে দেখতে পায় টোটোতে চারটি ড্রাম বোঝাই রয়েছে। ঘটনার খবর পেয়েই ঢোলা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা ভর্তি ড্রাম সহ একজনকে গ্রেপ্তার করে। ধৃত কামরুজ্জামান মোল্লা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে বুধবার, অর্থাৎ আজ। তাই অশান্তি পাকাতেই বোমাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বোমাগুলো কারা নিয়ে যাচ্ছিল তারই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। রায়দিঘি থেকে সৌরভ লস্করের রিপোর্ট, আমাদের টিভি। আমি এসে লিখে নিয়ে যাবো, বললে আবার দেরি করা টাকা জায়গা বাকি ডেকে তুলে দেবো। এবার ধরে দিচ্ছি, ও জানে তো সব, দেখতে এসে তো রাস্তা না দে মাল খুব কারণ মাল, কারণ মাল আস্তে না দে। মাছ তো দেয়া হচ্ছে, কে রে পুরে ফেললো, যাবো না বেশবো কিন্তু অনেক মাল একটু নিতে, অনেক মাল হাঁড়ি মতন না নিচে চড়া তুষ কম। আরে ৯০ পিস মাল, আসে ৯০ পিস মাল আছে, একটা কটা আছে, আর কটা আছে, আর একটা ড্যাম আছে, একটা এবার বড় ড্যাম আছে, দেখে নাও।
তোমার গাড়ি পেট তোমার বাড়ি কোথায় তুমি তোর গাড়ি বোম আছে তুই তো গাড়িটা না যাচ্ছি উনি দেখতেছে রাত্রেবেলা ওনার গাড়ি তুলে দিচ্ছে বম তুলে দিচ্ছে উনি লাইট মেরে দেখে একটা বোমা আছে সেই গাড়িটা ফেল দিয়ে